উলামায়ে কেরামদের ব্যাপারে হাত দেছো, ইসলামের ব্যাপারে হাত দেছো, আল্লাহ কখন গুসসা হইয়া যায় বলা তো যায় না, কখন দিক দিশা পাবা না, আল্লাহর জায়গাও তালাশ করে বাংলার জমিনে পাবা না। মাহবুবুল আলম হানিফ সাহেব সে বক্তব্য রাখছিল না কিছুদিন আগে, সে আশ্চর্য হয়ে গেছে গ্রামগঞ্জে যাইয়া দেখে, আগে যে দেখতো যাত্রা গান জারি গা, এরপরে আরো কি কি জারি আছে না, এই ডুমুর 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 এই এগুলো এখন এলাকায় যাইয়া দেখে না। আগে বলে ধান কাটতো ফসল কাটতো মানুষ, তখন ওই গান ছাইরা তালে তালে মানুষ ধান কাটতো, এখন এলাকায় যাইয়া দেখে কোনো যাত্রাগারও নাই জারিগারও নাই, এখন যেখানে যাই খালি শুনে খালি ওয়াজ ওয়াজ ওয়াজ, মাথা মাথা উড়িয়ে গেছে। এরপর কলে ধান কাটে মানুষ ফসল কাটে, তাও দেখে ক্যাসেটের ভিতরে ওয়াজ চাই রে, ওই তালে তালে ধান কাটে কি রে হইল কি বলতেছে, আগে আমাদের কি কালচার ছিল আর এখন কোন কালচার শুরু হলো, এখন এটা পরিবর্তন করে আমাদের সে আগের ঐতিহ্য ফিরে নিয়ে আসতে হবে, সেই যাত্রা জারিগা ভয়াবহ অশ্লীলতা এইটা আবার ফিরে নিয়ে আসতে হবে। কিন্তু আল্লাহর রহমতে মানুষ বুঝতে পারছে যে ধোকা দিয়ে কতদিন আর আমাদেরকে বোকা বানাইবে, আসলে এখন সবাই তো চিনে সবাই চিহ্নিত হয়ে গেছে না, এরপরে ধোকা দিয়ে দিয়া বিভিন্ন কায়দায় আমাদেরকে বিভিন্ন সময় ব্যবহার কইরা টিআইবি রিপোর্টের ভিতরে বের হয়েছে, এমপি মন্ত্রী দায়িত্ব পালন কইরা প্রায় 100 জনের মতো এর ভিতরে রিপোর্ট তৈরি করেছে তদন্ত কইরা 97 জনের মতো সোর, কথা বুঝছেন? এই বাংলাদেশের গরিব মেহনতি আমার ভাইদের মা বোনদের কষ্ট অর্জিত টাকা সম্পদ লুটপাট কইরা বিদেশে বেগম বাজার তৈরি করে, বেগম কি না কয় না বেগম পাড়া, ওর বাপের টাকা আপনার আমার মাথার ঘাম ফেলানো অর্জিত কষ্টের টাকা, এই টাকা সরকারি ফান্ডে জমা হয় আর এই টাকা লুটপাট করে বেগম ফাড়া তৈরি করে, কথা ঠিক দেবে ঠিক, বেগম ফাড়া তৈরি কইরা দিক দিশে পায় না, এখন মনে করছে আমাদের উপরে কান্দের ভিতরে নুন থইয়ে পরে খাইতে খাইতে কতদিন আর খাবা, আল্লাহর মায়ের আলমের ভাই এখন দেখে না শ্রীলঙ্কা বোঝেন বোঝেন কিছু কাজ না, এখন দিক দিশাও পায় না করোনা বলে কাপুরও রাখতে পারে, এই বেকায়দায় ঘুরিয়ে গেছে। আল্লাহ ভালো জানে ওলামায়ে কেরামদের ব্যাপারে হাত দেছো, ইসলামের ব্যাপারে হাত দেছো, আল্লাহ কখন গুসসা হইয়া যায় বলা তো যায় না, কখন দিক দিশাও পাবা না, আল্লাহর জায়গাও তালাশ করে বাংলার জমিনে পাবা না। এই জন্য সতর্ক হিসেবে আমি বলবো সাবধান হইয়া চলো, সাবধান হইয়া পথ বাড়াও, নাস্তিকদের আর আস্ফলন ওদেরকে আর প্রশ্রয় দিও না। ওই আমাদের দায়িত্বশীল একদিন বলছিল মাঝে মধ্যে দেখি নৌকা ভাসে আবার দেখি আবার ডুবে যায়, ডুবে কোন সময় যখন ওই নৌকার ভিতরে নাস্তিক নিয়ে ওঠে তখন নৌকা ডুব যায় খবর থাকে না, কথা ঠিক কি না? কিন্তু মাজামদারকে বলবো খবরদার, যেই কথা বলতে চাইছিলাম কি ভালো মন্দ নিয়ে সমাজের ভিতরে ঝগড়া আছে না, না নাই আমি বলে এইটা ভালো আরেকজন বলে ওইটা ভালো, এই ভালো মন্দ এইটা কোনটা ভালো এইটা কোনটা খারাপ এইটা আপনার আমার নিজের বুদ্ধি দিয়ে কেউ যদি সিদ্ধান্ত নেয় ধ্বংস অনিবার্য, কারণ মানুষের বুদ্ধি কমে বাড়ে না স্থিতিশীল, কি মানুষের বুদ্ধি স্থিতিশীল না কমে বাড়ে, ছোটবেলায় যেটাকে ভালো মনে করছি আজকে খারাপ এরকম ঘটনা হয় না, আবার কালকে খারাপ মনে করছে আজকে ভালো ঘটনা হয় না, তাহলে মানুষের বুদ্ধি কি বাড়ে, এই বাড়ে কমে মানুষের বুদ্ধি দিয়ে কেউ যদি ইসলামের ব্যাপারে জাহান্নাম জান্নাতের রাস্তার ব্যাপারে কেউ যদি সিদ্ধান্ত গ্রহণ করে তার ধ্বংস অনিবার্য, এর জন্য এমন এক নিপ্তি এমন এক মাপকাঠি নেওয়া লাগবে যেই মাপকাঠি বাড়েও না কমেও না।
কথা ঠিক। এই ক্ষেত্রে যাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আজমুদা মাকলে দুরাম দিশেরা বাদা জিদে ওয়ানা সাজাম খেশেরা। আমি আলী চিন্তা করে দেখছি, যদি আমি আমার নিজের বুদ্ধি জ্ঞান অনুযায়ী চলি আমার ধ্বংস নিবার যোগ। এই জন্য আমার সমস্ত নিজের জ্ঞান বুদ্ধিকে আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে সুপর্দ কইরা আমি এখন আল্লাহ এবং আল্লাহ রসুলের পাগল হয়ে গেছি। আল্লাহ এবং আল্লাহ রসুল যেটাকে ভালো বলে আমি ভালো বলি, খারাপ বলে খারাপ বলি। বুঝে আসুক, বুঝে আসুক, কথা ঠিক কিনা?